ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এনডিএ গুজরাট থেকে শেখ নুরুল ইসলাম। আপনি একটা হিন্দু কোম্পানিতে চাকরি করেন, তারা সময় দেয় আপনাকে 10 মিনিট নামাজের জন্য। আপনি 10 মিনিট থেকে অনেক সময় বেশি কাটান, অর্থাৎ 10 মিনিট নামাজ পড়ার পরে দোয়া দিয়ে করেন, সুন্নত পড়েন, কোনো অসুবিধে নেই। এখানে হিন্দু মানুষ 10 মিনিট টাইম দিছি, আপনাকে নামাজের জন্য কমপক্ষে 20 থেকে 25 মিনিট এইরকম টাইম দেওয়া দরকার। তো এখন ওইটাই ভালো, মন্দের ভালো টাইম দিছে তো, অনেক দূরে তো টাইমে দেয় না। সুতরাং মোশরেকদের আন্ডারে এইরকম চলতে হলে সেই জন্য এইরকম যারা যে আইন করে দিছে সেই আইন তো বাধ্যতামূলক, মানা যাবে, আইন মানা যাবে, কিন্তু আপনি যেইটা করতেছেন এইটা আর আলা বলবেন যে আল্লাহ পুরো কোম্পানিকে তুমি মুসলমান বানাই দাও, দোয়াও করবেন এবং তাদেরকে পুরো কোম্পানিকে যেন আল্লাহ মুসলমান বানাই দেয়, আল্লাহ সক্ষম, প্রত্যেক নামাজের পরে এই দোয়া দিয়ে করবেন, এই দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। তারপর আপনারা 4-5 জন হিন্দু ছেলে মিলিয়ে, হিন্দু এবং মুসলমান একসাথে থাকেন, থাকা জায়েজ হবে কিনা, যে যে থাকা জায়েজ হবে, এবং এইটা আরো বেস্ট পদ্ধতি। আপনার চলা চরিত্র এবং নিয়ামত দেখিয়া এরাও কি হয়ে যাবে, ইনশাআল্লাহ একদিন মুসলমান হয়ে যাবে। এবং তাদেরকে ইমান আনার জন্য আপনাকে দাওয়াত দিতে হবে। যখন বন্ধু হয়ে যাবে তখন বন্ধু বন্ধুর কথা কি রাখতে পারবে না, যে ফেলতে পারবে না। আর যদি না সেই হিন্দু বন্ধু এই জন্য তাকে সবসময় অগ্রাধিকে দিয়ে চলেন, তাহলে এইটা আশঙ্কা হয়, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবীলা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। কাফেররা কাফেরের আনুগত্য করে। এখন এদের বিগ বস যেইটা আছে, বসের কথা বলে, সেই দিন কি আমাদের দিন বলবে যে রব্বানা ইন্না আতানা সাদাতানা, এ আল্লাহ আমরা আনুগত্য করছি আমাদের নেতার, ফাআদাল্লুনা সাবীলা, আমাদের এই আনুগত্যের কারণে, বড়দের আনুগত্যের কারণে তারা আমাদেরকে রাস্তা থেকে গোমরা করে দিয়েছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আজকের দিন তাদেরকে ডবল আযাব দেন। তো এই সময় আসার আগে একটু চেষ্টা করার দরকার, একটু চেষ্টা করবেন হিন্দুদেরকে আস্তে 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 ইসলামে দীক্ষিত করার চেষ্টা করবেন। সেই জন্য একটু কি হতে হবে, বিগ বস যেইটা আছে এটাকে একটু খুশি করে থাকতে হবে, তারপরে একটু কী করতে হবে, আদব আখলাক বেশি থাকতে হবে, অভিজ্ঞতা বেশি থাকতে হবে। এগুলো আল্লাহর দান, আল্লাহ রব্বুল আলামিন কার দ্বারা কে হেদায়ত হয় এটা বলতে পারে না। আপনার কাজ করে চেষ্টা করা, চেষ্টা করে যাবেন, ইনশাআল্লাহ একদিন দেখবেন না, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হেদায়ত করে। অধিকাংশ মানুষ যদি হেদায়ত প্রাপ্ত হয়, লো আন আহলুল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি গ্রামবাসীরা সবাই তাকওয়া অবলম্বন করে, শহরবাসীরা যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিনের বরকত খুলে দেবে। এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে যে বরকতটা দিচ্ছে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরা।